যুক্তি আছে ভালো ভালো, শাস্ত্রের ভিতর যেতে যেতে বাস্তবে মিল করে দিয়েছে। বলল যখন ভারত স্বাধীন হয়েছে তো কেউ বলেনি বন্দে মাতরম, সবাই বলেছে বন্দে মাতরম মেনে নিলাম। যেই বলেছে বন্দে মাতরম মাদের গা ফুলে উড়ে দেবো, বলে হ্যাঁ সবাই বল মা চলে মেনে নিলাম বন্দে মাতরম বলেছি। নাদিনী তুমি এটা জানো না, বন্দে মাতরমটা তোমার মা লিখেছে না আমার বাবা লিখেছে। ওরে পাগল, বন্দে মাতরম লিখেছে আমার বাবা বঙ্কিমচন্দ্র। যখন সতীদাহ প্রথা ছিল রাজা রামমোহনের রাজত্বকালে, আমার স্বামী যদি মারা যায় জ্যান্ত স্ত্রীর হাতে পায়ে দড়ি বেঁধে চিতাতে তুলে দেয়। বঙ্কিমচন্দ্র দেখে বলল হায় এ কি মিঠুন, যদি কোনোদিন আমার সুযোগ আছে সময় আসে আমি এদিনই ঘুরাবো। যেই বঙ্কিমচন্দ্র ক্ষমতা পেল উনি শত প্রথম লিখল নারী শ্রেষ্ঠ, উনি লিখেছে বন্দে মাতরম। মা তরম বাবা করেছে বলে তবে তো তোমার মা নরম পেল, নতুবা তো সব মরণ হতো। তাই ও বাবা বঙ্কিমচন্দ্র লিখেছিল আমি
24 ঘন্টা আমরা দুজন লড়াই করি, আমার নাতনি ওনার মা বড় করবে, আমি আমার বাবা বড় করব, তাই সবাই নিয়ে ফিরতে হবে। তাই শাস্ত্রে বলছে পিতা মাতা উভয়ে সমান, কেউ ছোট নয় কেউ বড় নয়, কারণ ভগবান ভাবযুক্ত বাণ। সকলে আমরা বলি ভগবান, কিন্তু ভগবানের মূর্তি কেউ দেখিনি। সত্যে নারায়ণের মূর্তি আছে, ত্রেতায় রামের মূর্তি আছে, তারপরে কৃষ্ণের মূর্তি আছে, কলিযুগে গৌরাঙ্গের মূর্তি আছে, তবে ভগবানের মূর্তি কেউ। অভিধান প্রমাণ দিচ্ছে ভগবান যে যার বাবা মা ঘরে, বাবা আর মা। আর অভিধান শাস্ত্রের মধ্যে প্রমাণ দিচ্ছে কি, ভগবানের মূর্তিটা কলিযুগে শিবের লিঙ্গ দুর্গার ভাব, আর মাঝখানে শিবের লিঙ্গ, দুটো একত্রিত হয়ে ওইটাই হয়েছে ভগবান। তাই কলিযুগে ভগবানের মূর্তিটা হলো হয়ে শিবলিঙ্গ। পিতা মাতা উভয় সমান, উভয়কে সমান করে শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণের তর্জার দলের তর্জা শিল্পী ডাইমন্ড হারবার তত্ত্ব সংস্কৃতি দপ্তর থেকে আগত তর্জার দলের শিল্পী মহাদেব হাল্লা সবিরানি হাল্লারের তর্জা আমরা সাঙ্গ করব। সবাই মিলে দুটো বাহু তুলে হরিধ্বনি দিয়ে শেষ করব। ও হরি মা।